দ্বিতীয় শ্রীক্ষেত্র বারিপদারে দুই দিন ধরি রথ টণা সম্পূর্ণ হওয়া পরে জমিছে রথ মেলার ভিড়। মীনা বজার সহ ভড়িকি ভড়ি তুলি আসিবা বেলে ছোট ছুঁঠু আরম্ভ করে বড় লোক পর্যন্ত লাগিছে ভিড়। তিন দিয় মাউসীমা মন্দিরে আড়প মণ্ডপে বিজে করা পরে শুক্রবার প্রথম দিন সন্ধ্যায় মৎস্য কচ্ছপ বেশে শ্রদ্ধাঙ্কু দর্শন দিয়ে তিন দিও মাউসীমা মন্দিরে অবস্থান কালে তিন ঠাকুর দশমী পর্যন্ত গুণ্ডিচা ঘরে বিভিন্ন বেশে দর্শন দিয়ে থাকে ভক্তকে। আই পরম্পরা অনুযায়ী প্রথম দিনে মহাপ্রভু দর্শন দিয়ে মৎস্য কচ্ছপ বেশে আড়প মণ্ডপে দর্শন দেলে কোটি কোটি পুণ্য মিলি থাকে এই বিশ্বাসে অহেতুক ভক্ত ভিড় লাগি। মাউসীমা মন্দিরে শনিবার মহাপ্রভুঙ্কর পবিত্র হেরা পঞ্চমী ভেট নীতি অনুষ্ঠিত হবার কার্যক্রম রয়েছে, যাকি তিন ঠাকুর মাউসীমা মন্দিরে রহণি কালে ভক্তঙ্ সবুঠু আকর্ষণীয়। এথি নিমন্তে শ্রীমন্দির ও মাউসীমা মন্দিরে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, সর্বসাধারণ নিউজ।